এর আগে পদ্মা রেল সেতু এবং ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্য দিয়ে দেশের দক্ষিণাঞ্চলে প্রথম ট্রেন চলাচল শুরু হলো। মঙ্গলবার সকালে মাওয়া রেল স্টেশনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, বহু ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। মাওয়া থেকে আরো জানাচ্ছেন কাজী ফরিদ। স্বপ্নের পদ্মা রেল সেতুতে ট্রেন চলবে, এজন্য মঙ্গলবার সকাল থেকেই উৎসবের আমেজ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সাজানো হয়েছে রাস্তাঘাট, ফুল দিয়ে সাজানো একটি ট্রেন মাওয়া রেল স্টেশনে অপেক্ষায় ছিল সকাল থেকে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় পদ্মা রেল সেতু ও ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল উদ্বোধন করতে মাওয়া রেল স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী ঢাকা থেকে সড়কপথে এসে এই সুধী সমাবেশে যোগ দেন। অনুষ্ঠানে সুইচ টিপে প্রধানমন্ত্রী এই প্রকল্প উদ্বোধন করেন। যশোর পর্যন্ত এই রেলপথের দূরত্ব 172 কিলোমিটার, তবে আজ উদ্বোধন হল ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার রেলপথ। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলকে স্বপ্নপূরণের দিন হিসেবে আখ্যায়িত করেন। রেলগাড়িতে চড়ে পদ্মা নদী পাড়ি দেয়া আজকে সেই স্বপ্নপূরণের দিন। বলেন, বহু ষড়যন্ত্র কাটিয়ে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে, বাংলাদেশের মানুষ যেন মর্যাদা নিয়ে চলতে পারে সেই লক্ষ্যে তার সরকার কাজ করে যাচ্ছে। সামান্যটা ব্যাংকের এমডি পদে থাকতে পারবে না বয়সের কারণে, সেটা বলার কারণে পদ্মা সেতুর টাকা বন্ধ করে দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক তার পক্ষে। সেই দিন বলেছিলাম নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করব, ইনশাআল্লাহ আমরা তা করে দেখিয়েছি। 7ই মার্চের ভাষণে জাতির পিতা বলেছিলেন, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, এই বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না। শেখ হাসিনা বলেন, যোগাযোগ খাতে সরকারের কার্যকর পদক্ষেপের জন্য বাংলাদেশ বদলে গেছে। ভাঙ্গা থেকে একবারে বরিশাল হয়ে ঝালকাঠি, পটুয়াখালী হয়ে পায়রা পর্যন্ত নেওয়ার পরিকল্পনা আছে। আমাদের লক্ষ্য ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে বাংলাদেশকে সংযুক্ত করা, সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যারা নির্বাচন নিয়ে কথা বলে তারাই সুষ্ঠু নির্বাচন চায় না। আর যারা নির্বাচনের ধোঁয়া তোলে আর প্রতিদিন আমাদের ক্ষমতা থেকে হটায়, তারা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন চায় না, কারণ তাদের প্রতিষ্ঠা হয়েছে একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাত থেকে, এবং ভোট চুরি করা ছাড়া কোনোদিন ক্ষমতা আসে নাই। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মাওয়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবুজ পতাকা নেড়ে বাঁশি বাজিয়ে ট্রেনের যাত্রা শুরু করেন। এই ট্রেনে চড়ে প্রধানমন্ত্রী পাড়ি দেন পদ্মা সেতু। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, মুন্সিগঞ্জ।